নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রেল হংকিং ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা 13433 SMVT বেঙ্গালুরু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে আলোচনা করতে চলেছি। এই ট্রেনটি 2272 কিলোমিটারের দূরত্ব 45 ঘন্টা 10 মিনিট অতিক্রম করে এবং যাত্রাপথে ট্রেনটি মোট 32টা স্টেশনে দাঁড়ায়। এই ট্রেনটি দুপুর 1:50 SMVT বেঙ্গালোর স্টেশন ছেড়ে যায় এবং বিকেল 4:30 জোলারপেট্টাই জংশনে গিয়ে পৌঁছায়। বিকেল 5:50 কাঠপাটি জংশনে গিয়ে পৌঁছায় এবং রাত্রি 7:55 রেনিগুন্তা জংশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 9:33 গুদুর জংশন এবং রাত্রি 10:04 নেল্লোর স্টেশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 11:19 ওঙ্গোলে স্টেশন এবং রাত্রি 12:04 চিরাল্লা স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। রাত্রি 1:04 তেনালি জংশন এবং রাত্রি 1:40 বিজয়বাড়া জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। রাত্রি 2:49 এলুরু স্টেশন এবং ভোর রাত 4:18 রাজামন্দিরি স্টেশনে গিয়ে পৌঁছায়। ভোর 5:04 সামালকোট জংশন এবং ভোর 5:59 তুনি স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 10:30 বিশাখাপত্তনম জংশনে গিয়ে পৌঁছায় এবং দুপুর 12টার সময় ট্রেনটি বিজয়নগরম জংশনে গিয়ে পৌঁছায়। দুপুর 1টার সময় ট্রেনটি শ্রীকাকুলাম রোড স্টেশনে গিয়ে পৌঁছায় এবং বিকেল 3:55 ব্রহ্মপুর স্টেশনে গিয়ে পৌঁছায়। সন্ধ্যা 6:50 ট্রেনটি খুর্দা রোড জংশনে গিয়ে পৌঁছায় এবং রাত্রি 7:35 ভুবনেশ্বর স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। রাত্রি 8:20 কাটাক জংশন এবং রাত্রি 11:25 ভদ্রক স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। রাত্রি 11:52 সোরো স্টেশন এবং রাত্রি 12:10 বালাসোর স্টেশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 12:57 জলেশ্বর, রাত্রি 1:30 বেলদা স্টেশন, রাত্রি 2:20 খড়গপুর জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। ভোর 3:55 আন্দুল স্টেশন, সকাল 5:10 ডানকুনি জংশন এবং সকাল 6:08 বর্ধমান জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 6:58 বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায় এবং সকাল 8:08 রামপুরহাট জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 10টার সময় ট্রেনটি নিউ ফারাক্কা জংশনে গিয়ে পৌঁছায় এবং সকাল 11টার সময় ট্রেনটি তার অন্তিম স্টেশন মালদা টাউনে গিয়ে পৌঁছায়।